আপনি যে দলিলটার উপর বেস করে আপনি এই নোটিশটা দিয়েছেন সেটা আমি একবার দেখতে পারি মিস্টার মুখার্জি? তার আগে আমি জানতে পারি আপনার পরিচয়টা কি? নিশ্চয়ই জানবেন, আগরওয়াল, চাঙ্কি আগরওয়াল, এই ফ্যামিলির একজন বন্ধু। ফ্যামিলি ফ্রেন্ড? ইনি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড? তাহলে তো দেখতেই পারেন মিস্টার সরকার। Yes sir, দেখান ওকে দলিলটা। এই দলিলটা হাতে নিয়ে আপনি এত বড় বড় কথা বলছেন মিস্টার মুখার্জি? কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছি? বলতে চাইছি এটাই যে আপনি কোর্ট থেকে এটা পয়সা খাইয়ে বার করেছেন। এই দলিলটা যদি আপনি আমি পুলিশের হাতে দিয়ে দিই না, তাহলে আপনার জেল হয়ে যাবে। কি উকিল বাবু, কথাটা আমি খুব একটা খারাপ বললাম? শুনে রাখুন মিস্টার পৃথ্বীরাজ মুখার্জি, এই দলিলটা আপনি যাদের কাছ থেকে পেয়েছেন না, তারা আমাদের চাকর। ইউ মিন আপনি কে? আমি কে? হ্যাঁ আপনি কে? ওই যে বললাম আগরওয়াল, চাঙ্কি আগরওয়াল, সন অফ মিস্টার নরেশ আগরওয়াল। এক্সপ্রেশনটা এরকম চেঞ্জ হয়ে গেল কেন? কি হয়েছে দিদি? আর আর ভেতরে যেতে হবে না, আমরা এসে গেছি। শুনুন, এবার আপনি আপনার দলবল নিয়ে এখান থেকে ফুরুন তো, অনেক বড় বড় আওয়াজ দিয়েছেন। চল বেঁচে থাকো বাবা চাঙ্কি, বেঁচে থাকো, নালে না হ্যালো। হ্যাঁ বড় বাবু, আমি কামাল বলছি। হ্যাঁ কামাল বলো। হ্যাঁ বলছি যে আমি নন্দিনী দিকে পৌঁছে দিয়েছি। নন্দিনীকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছো তো? না। কেন? আসলে নন্দিনীদি বললো যে গাড়ি ভেতরে যাবে না, তাই নন্দিনীদি আগেই নেমে গেল। সে কি? কেন কিছু হয়েছে বড় বাবু? ঠিক আছে তুমি ফিরে এসো, তোমার কাছ থেকে সব কথা তখন শুনবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাখছি বড় বাবু। হ্যাঁ রাখো। আচ্ছা আচ্ছা ঠিক। কে ফোন করেছিল? কে ফোন করেছিল? নোংরামির একটা লিমিট থাকে নন্দিনী, কোনো কথা নয়। আমি তোমাকে অনেক কথা বলার সুযোগ দিয়েছি, আর একটা কথা তোমার থেকে আমি শুনতে চাই। তুমি একটা নোংরা মেয়ে। আরে বাবা, আমি তো আগে থেকেই জানতাম একটা না একটা কোনো গন্ডগোল হবে। কেন কি হলো আবার? বুঝতে পারছেন না, মেয়ের বিয়ে তো মেয়ের বাড়িতেই হয়, আর বর বরপক্ষ কনেকে বিয়ে করে বরের দিন নিয়ে আসে। এটাই তো হয়েছে যে চিরকাল। দাঁড়াও, এখানে কিন্তু কোণে এসেছে ছেলের বাড়িতে বিয়ে করতে, কিন্তু দেখো কোনো কাল রাত্রি নেই। আজ বিয়ে হলো, আজই ফুলশয্যা। কিছু একটা গন্ডগোল কিন্তু আছে। তবে যাই বলো, নন্দিনী কিন্তু খুব মিষ্টি ছিল। এই চলো চলো আমরা ভিতরে যাই। চলো 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 চলো। আজ বিয়ে হলো, আজই ফুলশয্যা। কিছু একটা গন্ডগোল কিন্তু আছে। তবে যাই বলো, নন্দিনী কিন্তু খুব মিষ্টি ছিল। হ্যাঁ কিন্তু কি যে হলো, বউটা অকালে চলে গেল না?